बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय दर्शक अस्सलाम वालेकुम आमार यूट्यूब चैनले सबाइके स्वागत आशा करी सकले भालो आछेन आज आमि आपनादेर साथे शेयर करब चुलेर जन्य एकटा मैजिक तेल मैजिक तेल तैरी करार जन्य आमि एखाने निएछि एखाने निएछि देखुन होत्तोकि निएछि बहेरा नहीं जष्ट मधु जटा माँसि नहीं हिमांस इटालो शिका गाय किस रसुन थेतले नहीं एक आमलकी थेतले नहीं नाम भूले गेसि और अनेक आइटेम रखने नहींम पता कला कला कुजर पता एखे जबा फुल पता एक जबा फुल नहीं बस जबा फुल संग्रह करते आनकुनी पता तुलसी पता कलो मेघर पता और एखे कैकटा नहीं गोलाप फुल और गोलाप फुल कैकटा पता एखे नहीं पुदीना पता बेली फुल दुईटा बेली फुल पता नहीं पेयारा पता नहीं किस मेहदी पता नहीं दू टेबिल चामच मेथी और दू टेबिल चामच कलो जीरा एक भिजिए रेखे एक थेतले पाटा थेतले दू टेबिल चामच तीसि हमें एक थेतले नहीं चार्ट पेज यह कुचि केटे नहीं किस आदा कुचि कर नहीं आठ दसटा काजू बादाम और आठ दसटा काठ बादाम एक एकसाथ कर थेतले नहीं चार पाँच टुकड़ा दारचिनी और आठ दसटा लवंग आसे किसु एलोवेरा एलोवेरा केटे नहीं पताागुलि एक कुचि कुचि केटे निब उपकरणगुली सब पाटार मध्य एक थेते नहीं पताागुली कैसे दिए एक कुचि कुचि केटे निब दर्शक पताागुली कैसे दिए एक छोटो छोटे केटे निब सब धरण पता एक कुछ कर जीरा बयरा भुट्टी रसुन आमलकी सब किस दिए पीस कुची
আমিতে প্রায় পর্যন্ত আমি সুবর্ণনগরতে নেড়ে যাচ্ছি, কারণ আমার আমি অনেকগুলি উপকরণ থেকে দিয়েছি, এই নানালে তলায় লেগে যেতে পারে। আমি আরও পর্বত তেল দিয়েছি, আমার মোট 3 পর্বত নারকেল তেল দিয়েছি। এইটা রান্না করার সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে, লোতিটা একটু হাই, তা নাহলে পুড়ে যেতে পারে। আমি অনবরত নেড়ে দিতে হবে, না দিতে হবে। এইভাবে আমি নাতে থাকবো যতক্ষণ না এই পাতাগুলি মসমস হয়ে না যায়। ধৈর্য সহকারে নেড়ে সেড়ে বানাতে হবে, তা না হলে কলায় লেগে যাবে। দর্শক, আমার এখানে প্রায় 30-31টার মতো আইটেম দিয়েছি। আসলে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে কত যে ওষুধি গাছ রয়েছে আসলে আমরা জানি না, তাই ব্যবহার করতে পারি না। আমাদের তেলটি মাথায় দিলেই মাথার চুল পড়া বন্ধ হবে, চুল ঘন কালো ও মসৃণ করবে। দর্শক, এই তো আমার তেল প্রায় হয়ে গেছে, আমি আর 5 মিনিট একটু জাল করে নামিয়ে দেবো। আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। দর্শক, এই তো আমার তেলটা একদম হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনার দিয়ে সেঁকে নেব, সেঁকে আপনাদের পরিবেশন করে দেখাবো। দর্শক, এই তো আমার তেলটি আমি স্ট্রেনার দিয়ে সেঁকে নিয়েছি, দেখেন আমার তেল করলে দেখ আপনাদের চুলের পরিবর্তন দেখতে পাবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, উপকারে আসবে। আর ভালো লাগলে দর্শক আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।